আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটি হচ্ছে কাঁঠাল সংরক্ষণ পদ্ধতি। সারা বছর কিভাবে আমরা কাঁঠালটি সংরক্ষণ করে খেতে পারি এটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। তো সময়ে অসময়ে কাঁঠাল খেতে ইচ্ছা করে, সিজনাল ফল যেহেতু আমরা খেতে পারি না, তো আমরা যেহেতু রাখতেই পারি সংরক্ষণ করে, তাহলে অসুবিধা কোথায়, এটা চিন্তা করে আমি কাঁঠাল সংরক্ষণ পদ্ধতি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আমরা ফ্রেশ কাঁঠালের কোয়াগুলি এভাবে ছাড়িয়ে নিব। এভাবে ছাড়িয়ে নেওয়ার পরে প্রত্যেকটি কোয়া এভাবে পরিষ্কার করে নিব। তারপরে আমরা একটি বক্স নিব। বক্সের ভিতরে সুন্দরভাবে আমরা কাঁঠালগুলিকে সাজিয়ে রাখব। তো কাঁঠাল যখনই আমরা এভাবে রেখে দিব, আপনারা যদি চান, ইচ্ছা করলে বিচিটিকে ভিতর থেকে বের করেও রাখতে পারেন। অনেকে বলে বিচি ছাড়া কাঁঠালের কোষ রাখা যায় না, এটা ভুল ধারণা। কারণ আমি রাখি, আমি বিচি সহও রাখি, আমি বিচি ছাড়াও রাখি। বিচি ছাড়াটা বেশি নরম হয়ে যায়, কিন্তু আপনি যদি বিচি সহ কাঁঠালের কোয়াটা রাখেন তাহলে আরও বেশি ভালো থাকে। তার জন্য আপনারা এভাবে বিচি সহই রাখলে আমি মনে করব যে আরও ভালো থাকবে। এবং যখন আপনারা খাবেন তার 10-15 মিনিট আগে আপনার এখান থেকে যে কয় পিস নিতে হবে একটু নরম করে, তারপরে আপনি আপনার মতন করে খেতে পারতেছেন। অরিজিনাল টাটকা স্বাদটা অবশ্যই পাবেন না, কিন্তু তারপরও আমি বলবো খেতে মন্দ লাগবে না। অসময়ে একটি ফল খেতে খুবই ভালো লাগে। তার জন্য এভাবে আমরা বক্সে ভরে বক্সটি আটকিয়ে আমরা, পলিথিনে কখনো রাখবো না, বক্সেই রাখবো, আটকিয়ে আমরা ডিপ ফ্রিজে রেখে দিব। এবং যখন খাবো 10 মিনিট আগে নামানোর পরে আপনার বক্স খুলে একটি একটি পিস আপনি চামচের সাহায্যে তুলে নিতে পারেন, যদি একটু লেগে যায় খুব ভালো থাকবে, এটুকু আপনাদের বলতে পারি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এভাবে আপনারা সংরক্ষণ করে রেখে দেখতে পারেন। কাঁঠালটি কম বেশি সবার পছন্দ থাকে, তো এই জন্য যদি অসময়ে আপনার কোনো গেস্টকে, আপনার প্রিয়জনকে আপনি কাঁঠালটি বের করে দেন, তাহলে খেয়েও খুশি এবং আপনি অনেক প্রশংসিতও হবেন। তো আজকে এ পর্যন্তই ভিউয়ার্স। আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং বেশি বেশি করে আমার চ্যানেলটি লাইক শেয়ার করেন। আর নতুন যারা আমার ইউটিউব চ্যানেলের ইউরোপ বিটি কুকিং হাউসে আছেন, তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক দিন। আপনার ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে এটাকে শেয়ার করুন। আর আমার লাইক পেজ ফেসবুক পেজে যারা আছেন ইউরোপ বিটি কুকিং হাউসে, তারাও আমাকে বেশি বেশি করে লাইক ও শেয়ার দিন। প্লিজ 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 আপনারা আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।